পদ্মা সেতু চালুর পর রাজধানীর সাথে বরিশালের সড়কপথে আট ঘন্টার পথ নেমে এসেছে সাড়ে তিন ঘন্টায়। পদ্মা সেতুর সুফল ভোগ করছেন বরিশাল অঞ্চলের মানুষ। এই সেতু চালুর পর প্রথম বরিশালে আসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। সর্বস্তরে প্রস্তুতি নিচ্ছি এবং সর্বস্তরের মানুষ আমরা এখানে অংশগ্রহণ করবে। আমরা জনসভায় আসব এবং ইনশাল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার এই সভাকে আমরা সাফল্যমণ্ডিত করব। বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব 110 কিলোমিটার। একটা সময় ছিল বরিশাল থেকে সড়কপথে কুয়াকাটা পৌঁছতে হলে ছয়টি স্থানে ফেরি পার হতে হতো। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে প্রথম লাউকাঠি নদে পটুয়াখালী সেতু নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে কীর্তনখোলার উপর শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু, খেপুপাড়ার আন্ধারমানিক নদের উপর শহীদ শেখ কামাল সেতু, হাজিপুরে সোনাতলা নদীর উপর শহীদ শেখ জামাল সেতু, মহিপুরে খাপড়াভাঙ্গা নদীর উপর শহীদ শেখ রাসেল সেতু নির্মিত হয়। সর্বশেষ নির্মিত হয় পায়রা সেতু। এছাড়া নির্মাণ হয়েছে শেখ হাসিনা সেনানিবাস, হাইটেক পার্ক, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ অনেক কিছু। এখনও বরিশালবাসীর দাবি অনেক বলে জানালেন বর্ষিয়ান এই নেতা। গ্যাসটা যাতে তড়িৎ গতিতে আসে সেই ব্যাপারে আমরা এবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব। আপটু কুয়াঘাটা পর্যন্ত 6 লেনের রাস্তা নির্মাণ করা হয় এবং সাথে রেল লাইন করা হয়, সেই দাবিটা আমরা এবার মুখ্য আমাদের এই এলাকার জনগণের পক্ষ থেকে সেই দাবিটা আমি উত্থাপন করব। বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে হচ্ছে জনসভার আয়োজন। নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নর্মাল থাকে তার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব এবং এই উদ্দেশ্যেই আমাদের কাজগুলো আমরা শুরু করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় রেকি করছি, আমরা অগ্রিম তথ্য সংগ্রহ করছি এবং সেইভাবেই আমরা নিরাপত্তাটাকে দিব। 2018 সালে 8 ফেব্রুয়ারি সর্বশেষ বরিশাল সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরদাউদ সোহাগ, এখন বরিশাল।